আজকে তা আসলিমা নাসরিন লুলা তো হইছর নাসারা তোরে তো দিছে আল্লাহ বন্ধু বানায় কিন্তু মনে রাখিস যারা ইসলামের বিরুদ্ধে লেখনির দ্বারা লিখছে ওরাই মরছে আজকে ইসলামের বিরুদ্ধে দুই দিন পরে পাবে আপনার ছেলে দারোয়ানের শিক্ষা কথা বলেন না কেন এই যে হুজুর আজ চিল্লাইতেছে এই যে জাফর ইকবাল তারপরে মুরগি সূরা শাহরিয়া ওরা কি কইছে শুনছেন এই চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস মানুষ বলে বান্দরের তিয়াইছে ওদের শিক্ষা এখন পাঠ্যপুস্তকে ছাপাকার হইছে দুই দিন পরে আপনার পোলা জানবে যে সৃষ্টিকর্তা আল্লাহ না মানুষ প্র্যাকটিক্যাল বান্দরের থেকে হইছে মানুষ আদম সন্তান না মানুষ হলো বান্দরের সন্তান তুই জাফর ইকবাল আর তুই মুরগি সূরা শাহরিয়া বান্দরের থেকে হইছর আমরা মেনে নিলাম আর আমরা আদম সন্তান এটা আমরা মানি যদি কেউ বলে মানুষ বান্দরের থেকে উৎপত্তি আর মাইরা বান্দর মানে হেলা বলে রাজি আছেন না নাই কাকে রাজি আছেন বলে হ্যাঁ তুই দেখে দাও কয়েকদিন আগে টকশোর মধ্যে বইয়াই বাপারগুলো কি কয় হুনছেন এই সুফিয়া কামাল তারপর এই যে মুরগি সূরা এরপর আরো যে নাস্তিকগুলো আছে প্রত্যেকটা বামপন্থী আর রামপন্থী বলে যে মানুষ দারোয়ানের শিক্ষা যে মানুষ বান্দরের থেকে আস্তে 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 হইয়া হইয়া লাস্ট এক সময় পড়ে গেছে মানুষ বান্দরেতে মানুষ হয়ে গেছে হালাকে আমার আল্লাহ কি বললেন খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর খালাকাল ইন খালাকাল জান্নাম মিন মারিজ মিন নার আমি মানুষ বানাইছি আদমের থেকে মাটি দিয়া লাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানকে সবচাইতে দাবি করে বানাইছি আর এই বাপার গুলো কই বাপদরের থেকে জন্ম আল্লাহ এদের বিচার তোমার কাছে ঠিক না বেটি জোরে গো এই গোপালগঞ্জের যুবক যদি কখনো ডাক আসে বঙ্গবন্ধুর মতো যার যা আছে তাইলে মাঠে নামবে এই নাস্তিক গুলার ঔষধি কুত্তা কুবান কোবাইয়া তারপরে দরকার হয় মরব রাজি আসুন নাই রাজি আসুন নাই রেডি হও কালে হুদা মুখ দিয়া খালি নিজের নিজের মারামারি করবার কেমনে ওয়াজ না হয় এই চেষ্টা করবা আর নাস্তিক গুলার বিরুদ্ধে কথা বলে গেলে তুমি মুরগির ডিমের মতো চুপ করে বয়ে থাকবা এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন যারা বলে বান্দরের থেকে মানুষ হইছে অলরেডি তোমার ছেলের পাঠ্যপুস্তকে ঢুকাই দিছে ক্লাসে যেই ছেলেটা ক্লাস 1 থেকে নিয়ে 6 পর্যন্ত কোন ইসলামী শিক্ষার কোনো কথা নাই দারোয়ান কাল মার্কস বুদ্ধ কি হিন্দুদের দেবতা কি এইগুলো শিখতে শিখতে তোমার পোলা একদিন আল্লাহ কি জানি ভুলেই যাবে কথা ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের হেফাজত করেন